আল্লাহ কোন যে সকালটা হইব, আমি আর এই সংসার করব না, আমি কালকে বাপের বাড়ি যাবো গা। তুই ঘুমাও না টলার সালা ভাই, একটুখানি উঠছে দেখ আর ঘুমাস না। এগে দু নার ফুটো দি ছোটো, তুই এত আওয়াজ হয় ঘুমনে ঘুমে। আব্বা দাদে টলারে চাকরি করতে করতে এর অনঅভ্যাস হয়ে গেছে, এই ঘুমের সুখন টলার চালা। ওই দেখেন আব্বা এটা পুডা ফাট আছে না, পাটা দিয়ে তুই তেমনি ঠিল উঠবে না, দড়ি লাগে নে। আব্বা আমার বাবার অসুবিধা হইবে না তো? না না একবার ঘুমিয়ে থাকবে না। ডাক্তার আনমু মোর গেদুর লাগজা। দাদে দাদে এ দাদে আব্বা আইছেন? তুই আইছো? হয় কথাটা কি কইলেন? তোর নার ফুটে ছোট দাদের লইয়া একটু ঘুমাইতে পারি না বুঝছেন। হয় বেড়া মন তো কেউ নাই। তুই এইয়া একটা কাম হল, এই মুই হওয়ায় টলারটা একটু স্টার দিছি, এই মাঝখানে গেছি বলতে এই মোর অবস্থা ভালো না। তুই মোরে এত বড় ক্ষতি না হইরিয়া, তুই যদি মোর টাহা চাইতি তাহা মুই দিতাম, তুই এত বড় ক্ষতি তুই ভাই হইয়ে মোর করতে পারলি। আপনি যাই কই ফুটানি ফুটানি। আব্বা ওই সব কথা কইবেন স্যার, যদি এই পুথের মানে জিগে তোর বাহের নাম কি? একাল করলাম আম কম ওই ফুডো নির্প ফুডো এই বুঝছে মরে কষা দি। একে তুই হারুন, তুই একটু জামা কাপড় পিন যা সুন্দর করে দিয়া, তোর লেগে একটু মাই দেখতে যাম বাবা। আব্বা ইয়ে মরে কি কর, দাদেরে বিয়ে না করাইয়া আপনি মরে কেন বিয়ে করাইবেন? লল আগে দাদেরে বিয়ে করান, মানুষে মন্দ কইবে বুঝছেন। ওর তো একটু সমস্যা আছে। সমস্যা থাকলে আপনার বিয়ে আপনি করেন। মোর কি এই বয়স আছে? সামনে একটা থাকবো না মক্কালে। দাদে চলেন দি একদম ফেলিয়া গিয়া। জমে বাগান আইছে? হয় আইছে। চালু আনতি তোরা যাও কই। ছাগলের কি হয়েছে দেখছেন? ছাগলের কি হয়েছে? ছাগলের গায়ে আপনি দেখছেন ঝুঁকে জ্বর হয়েছে? ছাগলের গায়ে ঝুঁকে জ্বর ডাক্তার দেখা ম্যাম যাম ওই দোকানে ছাগলের ঠান্ডা লাগছে
ছাগলে কাশ হয়েছে দেখেন না আগে দু ছাগলে কাশলে মুই কি করমু কহ দেহি তোমরা তিন বে পয়ান বিয়ে করো একসাথে আর আমি আনোই রস্য দুধুর দোকানে যামু হ্যাঁ নি কথা নি গরম চা খাওয়াই আনমু আগে দু ছাগলে নালা আসো কই আমি আনোই রস্য দুধুর দোকানে যামু ওই দুই কথা আনি ওই কাঁচাবাতির দেয় লেবু দে চা খাওয়াই আমি কষ্ট করি মাথা করি পারি না করতে করতে আমু আর হেরা ওই ঘরে বই দেবে তিন থাল আগে আগে গেলতে পারবে তুই গেলি না তোর সোফার মারি ওফার লই যাবো বলতো পাগল মানুষ কৌকা চালাই আছে এবার কি তোকে কইলাম কি দাদে আব্বা খালি একসেন মরে খালি বিয়া করতে কয় কিন্তু মোটটা একটা সমস্যা বুঝছো তুমি এলা বড় এ কি তোমার থেকে বিয়া করা যায় মেলা করো না কমে যাবো আব্বা ও কই কিছু জানে না বুঝি না কিছু তোরা কিছু বোঝো না যে বিয়া বিয়া করতে যাওয়া লাগবে ওই তো আগে কইছিলাম ওই বিয়া করুম না মানুষে বলে গঙ্গায় গো সাধে কইলি কথা দোষ হই যায় হেরা বিয়ের লাগে পাগল দারে বিয়ে করতে যায় মেলা ঠেলা করিয়ে ভেটকাই বটকাই খারাই রইস এখন আবার বর্মায় কয় কয় উড়ন ঠন ঠনি কি বকুল নেশা না কি দেখি কই ঠিক এখন আগে পছন্দ হয় না আর যাইবেন ও যদি মরে কইতেন তোরে বিয়ে করাম সারা দিন নাচতেই থাকতাম নাচতেই থাকতাম আমি সবাই আগে যেই হয় না কবুল কই থইতাম ওহন ডড়ারা দেখছো তোরা দুইটা বলো দিয়েছো আর সরো ভাই তোকে লজ্জা দেয় তোকে কিছু আর ই আয় না তোকে লজ্জা সরম নাই আরুন তুই বিয়ে করবি না না আব্বা মই বিয়ে করুম না এ রবি হারুন তুই বিয়ে করবি না তুই কি করবি আব্বা মুই তো করতে চাই সমস্যা নাকি আব্বা মোর তো ওই সমস্যা একটাই মুই এই রাইতে হইলে টলার চালাই এ হেললে কি তো আব্বা মুই রাজি না ওরে মাউগা রে মাউগা তুই আমার কথা না হোক তুই আগে বিয়ে কর বিয়া করলে তো সব সমাধান ঠিক হয়ে যাইবে আমি হয় হয় আব্বা ঠিকই কইস বর্মে আপনি বিয়েটা করেন সাতটা খোল এবার পাঁচ মিনিটে হিন্দা যাও বলো বর্মে বিয়েটা করলি ভালো এই পরে সাতটা দে হ্যাঁ বিয়ার কথা হুনিয়া কি খুশি
যাই চলি নি আল্লাহ টলার সালা তুই ঘুমাইতে পারুম না আবার আল্লাহ আমার বাবার কবুল করে নেক আমি দেখছো আল্লাহ তাই না দিয়ে আবার বড় গিরি লাইছ না আবার পাঞ্জাবি আমার বিয়ে বাইরে পড়াইছি শুধু সাধে না বর মেয়ে রে অনেক কালে বিয়ে তো মানছেন না নিছি না শেভ করলে ভালো হইতে না আরো খাও ল বাবা ল বিসমিল্লাহির রহমানির আল্লাহ আমার বাবার কবুল করে দে আকাশের বাপ খুবই খারাপ এই করলে ঠান্ডা মাথা খাচ্ছেন রুচি মতো খান ইনশাল্লাহ মালে কোনো সমস্যা নেই যদুর লাগে ওদুর দিতে পারবো কিন্তু ফালাইবেন না আচ্ছা ঠিক আছে বইতেছি ভাই আপনি বই না দেখ কেউ উডন ঠান্ডনি লই যান এ কামরুল ওই তোর বই না লই যা আচ্ছা তো কাজী সাহেব ওই মেয়ে আসতে আসতে আপনি বিয়ের কার্যক্রম চালু করেন ঠিক আছে আমি রাগাবাড়ি করিয়ে দেবো না সারেন ঠিক আছে আপনি বিয়ের কার্যক্রম নাম বলেন ছেলের নাম মেয়ের বাপে ছেলের বাপে কোক ওনার নাম মোহাম্মদ রফিক পেদা গ্রাম হইলে পাঙ্গাশা হ্যাঁ থানা হইলে উপজেলা ডুমকি আর জেলা হইলে পটুয়াখালী ঠিক আছে বলেন আপনার কেন বলেন মাইয়ের নাম বলেন মেয়ের নাম উড়ন ঠনঠনি উড়ন ঠনঠনি মেয়ের বাপের নাম হারুন হ্যাঁ গ্রাম গ্রাম লেবুখালী লেবুখালী থানা থানা দুমকি জেলা পটুয়াখালী কত মহারানা আপনার লেখা শেষ কার্যকলাপ হয় সবকিছু আমি সব জানি না থাকতাম না ওইদিকে কোনোদিন কষ্ট দেবে না রে আব্বার মে টেনশন করেন না আমার মাইয়ে মূর্খ মাইয়ে কি আলাদা মুই আর মে থেকে আদর বেশি তো আব্বা গো মায়ের জীবন এইরকমই হয় আজীবন বাপের বাড়ি কেউ থাকে না রে কাঁদিস না বেয়াই কান্দে কে
তোমার লগে যে আমার এতটা বছর ধরে বিয়া হয়েছে, তোমার লগে প্রতিটা রাত আমি ঘুমায় শান্তি পাই না। আল্লাহর দোয়াই লাগে তুমি আজকে রাতে নাক দেখবো না। তুমি যে রাতে যে নাক ডাকো তোমার লাগে আমি রাইতে একটু ঘুমায় শান্তি পাই না। আল্লাহর দয় লাগে আজকে রাইতে তুমি নাক দেখনো না। দেখো এই মুই যে ঘুমাইলে নাক টানি না টলার চালাই এত আমি করতেই না বলছো। লো আমি ঘুমাই রাইতে অনেক কইছে আও ঘুমাই। সকালটা হইব আমি আর এই সংসার করব না, আমি কালকে বাপের বাড়ি যাবো গা। তুমি যে এই ঘরে রইছো সারাদিন রইছো কি করছো? ঘরে ভাতা রান্ধো নাই, আমি তো খেতে নাইছি আর আমার তো পেটে খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ তোমরা কি করছো কম হবো মা, তোমার দু তিনটা ডাক দিলাম তুমি যে শুনলা না, তোমার কানে কোন কি বের করলাম? আব্বা এত তোলা কি কবার কও কি? আমি আমার বাপের বাড়ি যাবো, আপনার পোলা লয় সংসার করবো। কা তুমি বাপের বাড়ি যাবা কা? তোমার কোনো তো খাওয়ান খোরাই গিয়ে কোনো তো অভাব আছে? হ্যাঁ আব্বা আমার চায়ের আঙ্গুলে কপাল আর আপনার পোলায় যে টলার চালায় সব যাতে কানে তার লগে তোলা দেওয়া রাখছি। বাজান যে আমার কই বিয়া দিল, রাইতে তো আপনার পোলা লাগে ঘুমাইতেই পারি না যে শব্দে নাক ডাকে, আর দিনে মোড়ার সারমা তুমি খালি জীবন লাগে, আমি আর এই জ্বালা সইতে পারবো না। মা গো কথা তো কো ঠিকই, আমার পোলা তো কোনো দিক দিয়ে খারাপ না সব দিক দিয়েই তো ভালো মা গো, তাই একটা তো দোষ একটু নাক টানে। এই তো তুমি আমার পোলার সাইডে যাবা? হ্যাঁ মা গো আমার পোলার তো একটু সমস্যা আছে তো এই জন্য একটু জানে কি বুঝছো? আব্বা হয়েছে কি জানেন না
আনবে এই আনবে লাগি তুমি এই দুনিয়ায় আইছি না তা আনবে রে হন উপোস রাখবো হালি গেলে হালি আরে থাক বাবা তুই রাগারা কইছিস আরে আরে তুমি আস কি তুমি আবার কি করবা কি করবা মানে আব্বা হনে কয় কি আব্বা মাইরের রূপে কোনো ওষুধ আছে না বাবা এরকম কাম করিস না বাবা কি আব্বা এই মাইরের রূপে কোনো ওষুধ কা কি কইলি মোর গায়ে হাত দেবেন না হাত দেবেন না মানে আব্বা বল তাই ইয়া করছে কি তো শেষ আরে মানে কি বলটা আছে না বলটা ভাবিরে মোটর মাইরে লাগছে বলছে আমার মানি ছাগল দেখছে